Assalamualaikum. Welcome to my learning and earning tube. বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা সত্যি আপনারা আমার প্রেরণা বা চলার পথের উৎস। আপনারা না থাকলে আমি উৎসাহ হারিয়ে ফেলতাম অনেক আগেই। আপনাদের অনুরোধের প্রেক্ষিতে অনেক ভিডিও দিয়ে থাকি। আপনারা আমাকে ভালোবাসেন বিদায়। আপনাদের আমাদের আপনাদের উপকারের জন্য আমি ভিডিওগুলো দিয়ে নিজেকে স্যাটিসফাইড বা প্রেরণা খুঁজে পাই এবং আজীবন সাপোর্ট দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন এবং আপনাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ রাখার জন্য আমি আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। বকবক অনেক করেছি, আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আর কিছুই নয়, আপনার স্মার্টফোনকে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত কারো প্রবেশ বা সেফটি এবং সিকিউরিটির জন্য যে অ্যাপসটি আপনি ডাউনলোড বা ইনস্টল করে ইউজ করবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা আজকে যে অ্যাপসটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দুটো উপকার পাবেন। প্রথমত আপনি আপনার ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশন বা অ্যাপসগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটিকে আপনি লক দিয়ে রাখতে পারবেন এবং পাশাপাশি আপনি আপনার ফোনের মধ্যে ফিঙ্গার সেন্সর দিয়ে খুব সহজে সিকিউরিটি এনশিওর করে নিতে পারবেন। বন্ধুরা আপনার ফোনের মধ্যে যদি ফিঙ্গার প্রিন্ট অপশনটি না থাকে তাহলে অবশ্যই আপনি এই অ্যাপসের মাধ্যমে খুব সহজে আপনার ফিঙ্গার প্রিন্ট দিতে পারবেন এবং অ্যাপস ডাউনলোড লক করে রাখতে পারবেন। বন্ধুরা ভিডিওটি শেষে আমি দেখিয়ে দিব কীভাবে আপনি এই লকটি ইনস্টল করে নেবেন সেটি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি ইনস্টল করার পরে ভিডিওটি ইনস্টল করার পরে আমি ক্লিক করছি এই অ্যাপসটিতে। এই অ্যাপসটিতে ক্লিক করার পরে প্রথমে আপনাকে দিতে বলবে ড্র ইউর প্যাটার্ন। আপনি যে সয়েসেবল প্যাটার্নটি দিতে চান সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনাকে এটি মনে রাখতে হবে পরবর্তী ইউজের জন্য। এরপরে যে ইন্টারফেসটি দেখা যাচ্ছে প্লিজ চুজ আ সিকিউরিটি কোশ্চেন। এখানে একটি সিকিউরিটি কোশ্চেন আপনার কাছে থাকছে, সেটি হচ্ছে আপনি এখানে পেটস নেম দেন, পেটস নেমের একটা অ্যান্সার দিয়ে দিবেন। আমি জেরি দিচ্ছি, জেরি দেওয়ার পরে আপনি ইয়েসে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডান দিবেন। ডান দেওয়ার পরে আপনি এখানে যে অ্যাপসগুলো 1 2 3 4 5 6 ছয়টি অ্যাপস আপনি ধরুন লক করে রাখতে চাচ্ছেন তাহলে এই সব ছয়টি অ্যাপসের উপরে আপনি টিক দিয়ে রাখবেন। টিক দিয়ে রাখলে আপনার এই ছয়টি অ্যাপস সবসময় প্রোটেক্ট থাকবে এবং সিকিউর থাকবে। এরপর আমি এখানে প্রোটেক্টে ক্লিক করছি, পারমিটে ক্লিক করছি। পারমিটে ক্লিক করার পরে জাস্ট একটি অপশন দেখা যাচ্ছে, অপশনটি আপনি দেখবেন একটু পরেই স্ক্যান হচ্ছে। স্ক্যান হওয়ার পরে অর্থাৎ আমি এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি অ্যাপ লক, অটো ব্যাক বোর্ড, ভিডিও বোর্ড, ফোন বুস্ট, নোটিফিকেশন ব্যানার, অর্থাৎ এগুলো আপনি এই যে ফটোকে যদি আপনি লক করে রাখতে চান পারবেন, ভিডিওকে লক করে রাখতে চান পারবেন, অর্থাৎ সবগুলো আপনি এই পাঁচটি অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন। আপনি যদি মোরে ক্লিক করেন, মোরে ক্লিক করার পরে যে অপশনটি পাবেন এখানে তিনটি অপশন দেখা যাচ্ছে। তিনটি অপশনের মধ্যে প্রথমে লেখা আছে ইন্ট্রুডার, সেলফি, ডিসগুইশ এবং স্ক্রিন লক। আপনি যদি স্ক্রিন লক দিতে চান তাহলে অবশ্যই আপনি এখানে স্ক্রিন লকে ক্লিক করার পরে এটি ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনি এখান থেকে যেটি লক করতে চাচ্ছেন সেটি অবশ্যই আপনি লক করে রাখতে পারবেন। ধরুন আমি এটি লক করতে চাচ্ছি তাহলে এটিতে আমি রাইট দিয়ে রাখতেছি। তো এরপরে আপনি নেক্সটে চলে যাবেন, একটু ব্যাকে চলে আসবেন। এটিতে ক্যাম্পে এসে আমি এই অ্যাপসটিতে আমি লক দিয়ে রেখেছি, এভাবে চাইলে আপনি লক দিয়ে রাখতে পারবেন। এখন আমি এটি যদি অফ করি তাহলে কি দেখা যায় দেখুন। তাহলে টোটাল আমি আগের ছয়টি এবং এই ক্যাম ক্যাশ আমি সহজেই লক দিয়ে রেখেছি। যে কেউ কিন্তু এই অ্যাপসগুলো ওপেন করতে পারবে না আমি যদি প্যাটার্নটি না দেই। প্যাটার্নটি আমি শুরুতে দেখিয়েছি, আপনি আপনার পছন্দ মতো বা ইচ্ছা মতো যদি আপনার ভালো লাগে সেই অ্যাপস সেই প্যাটার্নটি দিয়ে রাখবেন খুব সহজে, যাতে কেউ আপনার অ্যাপসগুলোতে প্রবেশ করতে না পারে। এবার একটু ব্যাকে যাচ্ছি, আমি আবার প্যাটার্নটি ড্র করছি। এটি হচ্ছে আমার
scan হচ্ছে in danger for privacy issues have been found অর্থাৎ চারটি প্রাইভেসি এখানে দেখা যাচ্ছে তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই ডেঞ্জার গুলো কি কি সবগুলো এখানে প্রোটেক্ট নাও প্রোটেক্ট নাও আপনি ক্লিক করবেন প্রোটেক্ট নাও ক্লিক করার পরে সেটিংসে আপনি ক্লিক করবেন পারমিট দিয়ে রাখবেন পারমিট দিয়ে রাখার পরে আপনি সেটিংসটাও খুব সহজে লক দিয়ে রাখবেন যাতে কেউ প্রবেশ করতে না পারে এভাবে আপনি চাইলে আপনার স্মার্টফোনের মধ্যে যে কয়টি অ্যাপস রয়েছে সবগুলো আপনি একে একে লক দিয়ে রাখতে পারবেন দেখুন আমি লক এই যে লক আইডিটা অ্যালাউ করে দিয়েছি আপনি চাইলে এখানে যে অ্যাপসগুলো রয়েছে সবগুলো অ্যাপস আপনি শেয়ার একটু লক করে দিতে পারবেন শেয়ার এর লক করে দিলে আপনার যে কোনো কেউ খুব সহজে খুলতে পারবে না অর্থাৎ আপনি নিজে ছাড়া কেউ এটি ওপেন করতে পারবে না খুব সহজেই আপনি এই প্যাটার্নটি ইউজ করে বা লকটি ইউজ করে আপনি খুব সহজে যে কোনো অ্যাপস লক করে নিতে পারবেন আমি যদি এখানে থ্রি ডটে ক্লিক করি থ্রি ডটের সেটিংস গুলো রয়েছে আপনি সেটিংস গুলো ঠিক করে নেবেন এবং অ্যাবাউট রয়েছে এবং আপনি ক্লিক করে নেবেন আশা করি খুব ভালো এবার আমি মোরে ক্লিক করছি মোরে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন লকড অ্যাপস ডিসলিস্ট ডিসপ্লে প্রিভেন্ট আদার্স ফ্রম অ্যাটাকিং আদার্স অ্যাটাকিং থেকে যদি আপনি মুক্ত থাকতে চান অর্থাৎ আপনার ফোনের মধ্যে যদি এই যে ফিঙ্গারপ্রিন্টটি না থাকে এই অ্যাপসটি ব্যবহার করে খুব সহজে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখতে পারবেন আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট ক্লিক করছি এবার এখানে বলতেছে প্লিজ ডাবল ট্যাপ অ্যান্ড দেন হোল্ড ডাবল ট্যাপ করছি আমি আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখেছি অর্থাৎ ডাবল ট্যাপ করে একবার হোল্ড করেছি এবার আশা করি ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই কাজ করবে এখানে একটি মেসেজ এসেছে লকড অ্যাপস ডিসটিংগুইশ ডিসপ্লে প্রিভেন্ট আদার্স ফ্রম অ্যাটাকিং অন্য কেউ অ্যাটাক করতে পারবে না খুব সহজেই তাহলে বন্ধুরা দেখতে পেলেন লক আইটি এমন একটি অ্যাপস যেটির মাধ্যমে খুব সহজে আপনি আপনার সকল অ্যাপসগুলো খুব সহজেই আপনি লক করে রাখতে পারবেন পাশাপাশি আপনি মোড়ে গিয়ে এখানে যে ডিসগুইস রয়েছে ডিসগুইস এর মধ্যে আপনি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে খুব সহজে আপনার ফোনটিকে যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে সেফ এবং সিকিউর রাখতে পারবেন আশা করি এই অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা করতে পারবেন নিজের ফোনকে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন সবার আগে সব ভিডিও পেয়ে যেতে পারেন এখানে আমি প্লে গুগল প্লে স্টোরে আসার পরে লিখেছি লক আইটিতে আপনি ক্লিক করার পরে এটি ইনস্টল করবেন সফটওয়্যারটি অ্যাপস এবং এটি মজার ব্যাপার হচ্ছে এটি প্রায় ডাউনলোড করেছে প্রায় 10 মিলিয়ন প্লাস এর উপরে এবং এটি রেটিংস রয়েছে 4.7 সাধারণ একটি অ্যাপস বলা যায় এটি স্মার্টফোনে অনেকটা স্মার্ট লক সুতরাং আপনি এই অ্যাপস ইউজ করুন নিশ্চিন্তে আপনার ফোনকে যে কোনো অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা করতে পারেন সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় চাইছি আল্লাহ হাফেজ